গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে জটিলতায় পড়েছে প্রায় 10,000 শিক্ষার্থী। 2021-22 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন বন্ধ করে দেওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় ভালো নম্বর নিয়েও পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিভাগে ভর্তি হতে পারছেন না এসব শিক্ষার্থীরা। এজন্য গুচ্ছ অধিভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন চালু রাখার অনুরোধ করেছেন ভর্তিচ্ছুরা। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। 2020 সালের 19 ডিসেম্বর প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন দেশের 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। গুচ্ছ পদ্ধতিতে 2020-21 শিক্ষাবর্ষের জন্য সিএসটি সিস্টেমে ভর্তি পরীক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। বর্তমানে 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলমান। গুচ্ছ পরীক্ষা 4 মাস আগে শেষ হলেও ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে চলতি বছরের নভেম্বর মাস থেকে। গুচ্ছ ধীর গতি প্রক্রিয়াতে শুরু করলেও এখন হঠাৎ জানুয়ারিতে ক্লাস শুরু করার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে গুচ্ছ অভিভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে 45 ভাগের মতো সিট এখনও খালি রয়েছে। এমত অবস্থায় গুচ্ছ অধিভুক্ত 22 বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু রাখতে 20 ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদনপত্র জমা দিয়েছে 2021-22 গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীরা। আবেদনপত্রটিতে 2021-22 গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীরা লেখেন, আমরা 2021-22 এর গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী। স্যার, আপনি নিশ্চয়ই অবগত আছেন গুচ্ছ অধিভুক্ত 22 বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া চলমান। আমাদের গুচ্ছ পরীক্ষা 4 মাস আগে শেষ হলেও ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে নভেম্বর মাস থেকে। গুচ্ছ ধীর গতি প্রক্রিয়াতে শুরু করলেও এখন হঠাৎ জানুয়ারিতে ক্লাস শুরু করার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ে 45 ভাগের মতো সিট এখনও খালি রয়েছে। সপ্তম মেরিট থেকে যে মাইগ্রেশন সিস্টেম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এটা আসলে অযৌক্তিক। যারা সাধারণত 50 থেকে 60 মার্ক পেয়েছে তাদের জন্য এটা অনেক অন্যায় হয়ে যাবে। যেহেতু মাইগ্রেশন ভার্সিটি মাইগ্রেশন না হলে পরবর্তীতে আমি কোনো বিশ্ববিদ্যালয়ে যাইতে পারবো না, যেখানে ফার্স্ট ভর্তি হবো সেখানেই ভর্তি হতে হবে। তাই আমরা চাই যে এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বাতিল চাই। চলতি বছর 21-22 শিক্ষাবর্ষে আগস্ট মাসে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। তো আমাদের পরীক্ষা হওয়ার 1 সপ্তাহ পরেই রেজাল্ট দিয়েছিল। তো আমাদেরকে গুচ্ছ 2 মাস পসিয়ে রাখার পরে নভেম্বর থেকে তাদের ভর্তি কার্যক্রম শুরু করে। সপ্তম মেরিটের যে নিয়মটা, এটার ফলে আমাদের অনেক বেশি অসুবিধা হয়ে গেছে। আমরা যারা আর কি মানে মোটামুটি ভালো মার্কসের আছি, এদের জন্য অনেক অসুবিধা হয়ে গেছে। এরা চাইলেও কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে না। অনেকদিন পর্যন্ত বসিয়ে রেখে তারা কোনো প্রকার অর্থাৎ ভর্তির যে ওরা যে কোনো প্রসপেক্টাস প্রকাশ করবে, কোন শর্তে আমাদেরকে কোথায় ভর্তি করাবে না করাবে, এসব দিতে দিতেই অনেক সময় নিয়ে নেয়। চতুর্থ মেরিটের পরের দিকে যারা সাবজেক্ট পাইলাম, এই সাবজেক্ট পাওয়ার পরে এখন আমাদেরকে বলতেছে কি, আমরা যেখানে ভর্তি হয়েছি আমরা সেখানেই থাকবো, আর আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো অর্থাৎ সপ্তম মেরিটের পরে আমরা অন্য কোথাও যদি সাবজেক্ট না পাই সেখান থেকে আমরা পথ একেবারেই বাদ। আবেদনপত্রটিতে 2021-22 শিক্ষার্থীরা গুচ্ছের 3টি অযৌক্তিক সিদ্ধান্ত উল্লেখ করে। সেগুলো হলো, 1, ভালো স্কোর নিয়ে ভালো সাবজেক্টে পড়ার সুযোগ পাবে না। 2, তার পছন্দ মতো আবেদনের সুযোগ পেলেও এক জায়গায় ভর্তি থাকায় তার আর অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ পাবে না। 3, সার্কুলার আগে এরকম কিছু না বলাই প্রতিটা শিক্ষার্থী অন্য কোথাও ভর্তি হওয়াই স্কোর না ভাগ্যের ওপর নির্ভর করা লাগবে। গুচ্ছের এই অযৌক্তিক সিদ্ধান্তের জন্য আজ হাজারো শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষার পথে অনেক বড় ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে বলেও আবেদনটিতে উল্লেখ করা হয়। এছাড়াও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন চালু করে ও সিট ফাঁকা রেখে ভর্তি প্রক্রিয়া বন্ধ না করার জন্যও বিনীত নিবেদন জানানো হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি আসন অনেক মূল্যবান। ভর্তি হতে পারলে একজন শিক্ষার্থীর জীবনই বদলে যায়। গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের আশা জাগিয়েছিল। কম ভোগান্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা, যা তাদের উচ্চশিক্ষাকে ত্বরান্বিত করবে। কিন্তু বাস্তবে দেখা যায় সব বিশ্ববিদ্যালয় একগুচ্ছ ভর্তি পরীক্ষায় না আসায় সেই আশা পূরণ হয়নি, ফলে শিক্ষার্থীকে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে। রাজু আহমেদ, দেশ টিভি।